আর্টিস্ট মার্কেটপ্লেস ক্রিয়েটিভ ইকোনমিতে যারা আছে আমরা এক জায়গায় এসে এক হয়ে যেতে পারি একটা বাসার মতো যে এবার আমরা আরও বড় করে করছি আমরা এবার বাইরে একটা পেভিলিয়ন করেছি যেটা মানে ফুল স্ক্যাফোল্ডিং দিয়ে করছি আমরা অ্যান্ড আমরা অলওয়েজ এটা প্রমোট করতে চাই যে সাস্টেনেবল মেথড আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি ফেস্টিভ্যাল ডিজাইনে আমরা এখানে কোনো প্লাস্টিক অ্যালাউ করছি না অ্যান্ড ইভেন আমাদের যে স্ট্রাকচার যেগুলি আছে ওটা রিইউজেবল একটা স্ট্রাকচার মানুষ আছে যারা এই আর্ট কনজিউম করতে চায় কিন্তু তারা হচ্ছে কি জানে না কোথায় আমি পাবো তারা হয়তো জানে না যে হচ্ছে কি পুরান ঢাকা এত সুন্দর একটা রিক্সা আর্টিস্ট আছে বা জানে না যে হচ্ছে কাটা বনে এত সুন্দর নোটবুকস বানানো হয় তো এই কানেক্টিভিটিটা তৈরি করতে একটা রুফের নিচে আনতে সবাইকে দ্যাট ওয়াজ দ্য মেইন পারপাস অফ ইট অল মানুষ কীরকম আসবে আমরা ঠিক মতন সব স্মুথলি যাবে না কি না অলওয়েজ যায় এবং সেটাই কামনা থাকবে সো সব কিছু মিলিয়ে লাইক উই আর ভেরি এক্সাইটেড বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং ভ্যালুয়েবল ক্রাফট যে তিনটা নকশিকাঁথা জামদানি এবং ব্যাম্বু উইভিং সেটার আন্ডারে আমরা তিনজন মাস্টার্সকে নিয়ে এসেছি ঢাকায় এবং তারা দূর দূর থেকে এসছেন যেমন উনি কুষ্টিয়া থেকে এসছেন আরেকজন এসছেন টাঙ্গাইল থেকে আরেকজন এসছেন সোনারগাঁ থেকে এবং ঢাকা কেন্দ্রে কিছু আর্টিস্টদের সাথে তাদেরকে আমরা কোলাবোরেট করিয়েছি যে একই রুমের আন্ডারে তিন দিন এই আর্টিস্টরা যখন একসাথে থাকছে তারা কী ধরনের জিনিস আইডিয়েট করতে পারে কী বানাতে পারে সো এই ক্রাফটটাকে আমরা আর্ট হিসাবে যদি দেখা শুরু করি তখন সেটা পরিণতিটা কী হতে পারে সো সেটারই কাজ চলছে আসলে সো আমরা লাস্ট মিনিট কিছু ফাইন টিউনিং আছে তারা শেষ করছেন কালকে এটার প্রদর্শনী হবে এখানে আমাদের মেইন উদ্দেশ্যটা হয়েছে মানে কমিউনিটি বিল্ডিংটা অ্যান্ড মানে যেটা বললাম একটা রিসোর্স সেন্টার মানে স্টার্ট করার জন্য সো দ্যাট মানে মাল্টিপল কোলাবোরেশনস হতে পারে ডিফারেন্ট আইডিয়েশনস হতে পারে সো মানে এই আইডিয়েশনটা করার জন্যই মানে যে দ্য আর্টিস্ট ক্যান কোলাবোরেট উইথ পিপল ইন দ্য মার্কেট প্লেস দ্য মার্কেট প্লেস ক্যান কোলাবোরেট উইথ দি আর্টিজানস অ্যান্ড মানে কালেক্টিভলি আমরা মানে উই নিড টু আপলিফ্ট আওয়ার ওন ক্রিয়েটিভ ইকোনমি ওভার হিয়ার